বহু বিধায়কে বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকত এই ইংগিত দিলে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কৰিমগঞ্জত চলি থকা ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকত বুধবাৰে দিয়া ভাষণত মুখ্যমন্ত্ৰী সোণোৱালে এই ইংগিত প্ৰদান কৰে টিকেট নোপোৱাসকলক বিচলিত নহবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰী সোণোৱালৰ আত্মসন্মানৰ প্ৰশ্ন হিচাপে কেতিয়াও নলব তেতিয়া আপোনালোকে হতাশ হব টিকেট নাপালে টিকেটটো নাপালে তেতিয়া হতাশ হব যেতিয়া আত্মসন্মানৰ প্ৰশ্ন হিচাপে লব কিন্তু দলৰ স্বাৰ্থত আপুনি ভাব যে মই যি কৰি আছো দলৰ ভেটি শক্তিশালী কৰি আছো আৰু ৰাষ্ট্ৰীয় সমিতিয়ে সকলোবিলাক পৰীক্ষা নিৰীক্ষা কৰি সমীক্ষা চলাই যাক দিয়ে তাকেই মই গ্ৰহণ কৰিম এইটো আজি আপোনালোকে সংকল্প লওক এই করিমগঞ্জৰ ঐতিহাসিক কাৰ্যনিৰ্বাহকৰ সভাত আপোনালোকে এই সংকল্প লওক কাৰণ দলৰ স্বাৰ্থত কাম কৰিলে আপুনি সদায় সন্মানিত ব্যক্তি হিচাপে সদায় ৰাইজৰ সন্মুখত আপুনি থিয় হ'ব পাৰিব কিন্তু কেতিয়াও ব্যক্তিগত প্ৰশ্নবিলাক এনেধৰণৰ ৰাজহুৱা স্বাৰ্থলৈ নানিব গতিকে এইখিনি কথা মই আজি খোলাখুলিকৈ ক'লো আমাৰ মাননীয় ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত দাস ডাঙৰীয়াই কিমান কষ্ট স্বীকাৰ কৰি তেখেতসকলৰ সতীৰ্থসকলক লৈ আজি যেনেধৰণে সমগ্ৰ অসমতে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ভেটি শক্তিশালী কৰাৰ বাবে বিভিন্ন ঠাই ভ্ৰমণ কৰিছে এই বৰাকলৈ আজি কিছুদিনৰ আগতে আহি মোক যোৱাকালি কৈছে মই এতিয়ালৈকে 11টা 15টা সমষ্টিৰ ভিতৰত 11টা সমষ্টি এখেতে ইতিমধ্যে 11টা সমষ্টি ভ্ৰমণ কৰি সেই সমষ্টিত আমাৰ কাৰ্যনিৰ্বাহ কৰা আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে তেখেতে মত বিনিময় কৰিছে আৰু বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকৰ আজি দ্বিতীয়টো দিন ক্ষেত্ৰীয় সাংগঠনিক সম্পাদক অজয় জামৱালৰ ভাষণেৰে আৰম্ভ হৈছে কাৰ্যসূচী প্ৰভাৰী বৈজয়ন্ত পাণ্ডাই কৰিব মাৰ্গদৰ্শন প্ৰতিবেদন দাখিল কৰিব আঠ মৰ্চাৰ সভাপতিয়ে কাৰ্যনিৰ্বাহক সদস্যক উদ্দেশ্যি ভাষণ প্ৰদান কৰিব সভাপতি ৰঞ্জিত দাসে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দীৰ্ঘদিনৰ জনপ্ৰতিনিধি হৈ আজিৰ দিনে যিনি সম্পাদক শ্রী অজয় জামওয়াল মহাশয়কে কর্তা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের জনপ্রতিনিধি হয়ে আজকের দিনে যিনি সম্পাদক শ্রী অজয় জামওয়াল মহাশয়কে কর্তা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের জনপ্রতিনিধি হয়ে আজকের দিনে যিনি সম্পাদক শ্রী অজয় জামওয়াল মহাশয়কে কর্তা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের জনপ্রতিনিধি হয়ে আজকের দিনে যিনি সম্পাদক শ্রী অজয় জামওয়াল মহাশয় সভার আজি দ্বিতীয় দিনের কার্যসূচী আপনার পর জানিয়ে বিচার বর্তমান তাত কি চলি আছে সম্পাদক শ্রী অজয় জামওয়াল মহাশয়কে আৰু গৰিছ নদীৰ সৈতে সংযোগ বিচ্ছিন্ন হৈছে আমি পোনপটীয়াভাৱে এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ কৰিমগঞ্জৰ পৰা বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকৰ আজি দ্বিতীয় দিনৰ কাৰ্যসূচীৰ এয়া পোনপটীয়া দৃশ্যাৱলী ইতিমধ্যে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত হৈছে সেই স্থানত আৰু কিছু সময় পিছতে তেওঁ নিজৰ ভাষণ প্ৰদান কৰিব আৰু তাৰ পূৰ্বে আমি দেখুৱাইছোঁ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল যিহেতু সেই স্থানত উপস্থিত হৈছে কালিৰ দিনটোতে আৰু আজিৰ দিনটোৰ কাৰ্যসূচী আমি জনাই আছোঁ এই মুহূৰ্তত এয়া দেখা পোৱা গৈছে উপস্থিত হৈছে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পিছপৰা আয়োগ গঠন কৰি আমাক সুৰক্ষিত প্ৰদান কৰিলে আজি গোটেই ভাৰতবৰ্ষ নেশ্যনেল কমিশ্যন ফৰ বেকৱাৰ্ড ক্লাছেছ গঠনেৰে আজি সাংবিধানিক স্বীকৃতিপ্ৰাপ্ত হৈ সুৰক্ষিত হৈ পৰিল আৰু সামগ্ৰিক উন্নয়নৰ যি ধাৰা এই অ বি চি জনগণৰ কাৰণেও ত্বৰান্বিত হৈছে
আর এই যে সাংবিধানিক স্বীকৃতি আমি পিছপৰা জনগণে গোটেই ভারতবর্ষত পাবলৈ সক্ষম হলো। ইয়াত অসম প্রদেশের সভাপতি হিসাবে মোৰ কিঞ্চিতমান হলো অবদান আছে। আজি শিক্ষার ক্ষেত্রে আজি ওবিসি জনগণে আমার যে ছাত্র ছাত্রী সকল জলপানীরপরা বঞ্চিত হয়ে আছিল, সেই জলপানীরও 1998 সনত যে নীতি নিয়ম বনাইছিল, সেই নীতি নিয়মত যে বাধা আছিল, সেই বাধার সংশোধন করে বর্তমান ওবিসির ছাত্র ছাত্রী সকলে নিয়মিয়াভাবে 4 গুণ মিনিট বৃদ্ধি করে জলপানী পাবলৈ আমার ছাত্র ছাত্রী সকল সক্ষম হয়েছে আর এই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। ওবিসি মোর্চা অসম প্রদেশত 399টা মন্ডলের ভিতর 380টাত আমি মন্ডল সমিতি গঠন করেছো। ইতিমধ্যে 354টাত আমি মন্ডল কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করেছো আর আমার লক্ষ্য 2021 সনের নির্বাচনত ওবিসি। আর আমি দেখাই আছো বিজেপির রাজ্যিক কার্যনির্বাহক আজি দ্বিতীয় দিনের এয়া কার্যসূচী। আর ইতিমধ্যে আমি জানাইছো আজি দ্বিতীয় দিনের কার্যসূচী আরম্ভ হয়েছে ক্ষেত্রীয় সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়ালের ভাষণে। প্রভারী বৈজয়ন্ত পান্ডায় করেছে মার্গদর্শন, প্রতিবেদন দাখিল করেছে আঠ মোর্চার সভাপতি, কার্যনির্বাহক সদস্যক উদ্দেশ্যে ভাষণ প্রদান করে ইতিমধ্যে সভাপতি রঞ্জিত দাসে, আর বর্তমান আমি দেখাইছো মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে সেই স্থানত। আর পরবর্তী সময়ত আমার পোনপটীয়া সম্প্রচার করিমগঞ্জের পৰা অব্যাহত থাকিব, তার পূর্বে সময় হয়েছে খন্তেক বিরতির।